মহকুমার বাম বিধায়ক এমডিসিদের ব্রাত্য রেখে সরকারি অনুষ্ঠান সেরে নিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদের অভিযোগ উঠল সরকারি খরচে লোক এনে করা হলো জনজাতি মোর্চার শুক্রবার উদ্বোধন করা এর সূচনা করেন অবাক করার বিষয় হল সেই অনুষ্ঠানে বাম বিধায়ক প্রভাত চৌধুরী এমডিসি অরুণ চাকমা সাথী মককে আমন্ত্রণ জানানো হয়নি অথচ সেই অনুষ্ঠানে গেছেন বেলুনিয়ার বিজেপি বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক সহ অন্য শাসক দলের বিধায়করা এদিন সরকারি অনুষ্ঠানে আনুমানিক একশো মিটার দূরেই আয়োজন করা হয় বিজেপি জনজাতি মোর্চার প্রকাশ্য সমাবেশ প্রথমে হয় স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন সেই সরকারি উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণে মুখ্যমন্ত্রী ভাষণ রাখতে গিয়ে উপস্থিত লোকজনের উদ্দেশ্যে বলেন তিনি সেখানে বেশি কিছু বলবেন না কারণ পরেই রয়েছে আরেকটি কর্মসূচি আর সেই কর্মসূচিতে স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধনে আসা লোকজন যাবেন কার্যক্রম আমার আটটি রয়েছে আপনারা ওখানে আবার যাবেন তার জন্য এখানে শুধু আমি এতটাই বলবো কারিক্রম আমার আরেকটি রয়েছে আপনারা ওখানে আবার যাবেন তার জন্য এখানে শুধু আমি এতটাই বলবো প্রশ্ন উঠছে সরকারি অনুষ্ঠানে যাওয়া লোকজন বিজেপি দলের জনজাতি মোর্চার সভায় যাবেন তা কি করে জানলেন মুখ্যমন্ত্রী তাহলে কি সরকারি অনুষ্ঠানে আসা লোকজন সবাই শাসক দলের যদি তাই হয় তবে কেন্দ্রের উদ্বোধনে শাভ্রম থেকে সরকারি অর্থে লোকজন এনে কিভাবে দলীয় কর্মসূচিতে নেওয়া হলো পিয়র রিপোর্ট চ্যানেলদের